যারা মাধ্যমিক ক্যান্ডিডেট তারা প্রিপারেশান নিয়ে পড়ে যাও এই ধরনের কোশ্চেনের আনসারের ভারতের জনসংখ্যা বৃদ্ধির কারণ কি এই কোয়েশ্চেনটির আনসার এভাবে লিখতে হবে টু থাউজেন্ড ইলেভেন দু হাজার এগারো সালে জনগণনা অনুসারে ভারত পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম দেশ আমরা বর্তমানে জেনেছি যে এখন বর্তমানে পৃথিবীর মধ্যে প্রথম স্থান অধিকার করেছে ভারত যদিও বিভিন্ন তথ্যের মাধ্যমে জানা যায় ভারত জনসংখ্যার দিক থেকে পৃথিবীর মধ্যে প্রথম বৃহত্তম দেশ এ জনসংখ্যার বৃদ্ধির কতগুলো কারণ আছে এক নম্বর পয়েন্ট আমরা আলোচনা করব দারিদ্রতা ভারতের মতো বিশাল দেশে এখনো ফর্টি সিক্স এর মতো মানুষের বাস দরিদ্র সীমার নিচে এসব মানুষের একমাত্র আকাঙ্ক্ষা সন্তানের জন্ম দেওয়া সেকেন্ড পয়েন্টে চলে আসব। পুত্র সন্তানের কামনা এখনও মানুষ মনে করে পুত্র সন্তানই বংশধারা বজায় রাখতে পারে তাই পুত্র সন্তানের কামনায় জনসংখ্যা বৃদ্ধি পেয়ে চলছে এ দুটো পয়েন্ট এলো নাম্বার থ্রি পয়েন্ট নারী শিক্ষার অভাব যেটাতে আলোচনা করতে হবে ভারতের এখনও বহু জায়গায় নারীর শিক্ষার আলো আসেনি ফলে সমাজের জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে এটা তিন নম্বর পয়েন্টে তারপরে আমরা চলে আসব চার নম্বর পয়েন্ট চিকিৎসার উন্নতি আধুনিক চিকিৎসা পদ্ধতিতে শিশু মৃত্যুর হার কমে গেছে বা যাচ্ছে এবং জন্ম হার বেড়ে যাওয়ার ফলে বা বেড়ে যাচ্ছে যা জনসংখ্যা বৃদ্ধির অন্যতম কারণ হয়ে আসছে এরপরে পয়েন্টে আলোচনা করতে হবে অন্যান্য কারণ অন্যান্য কারণের মধ্যে আছে। ভারত এমন একটা দেশ যা চারিদিকে অনেকগুলি প্রতিবেশী দেশ যে দেশ থেকে বহু মানুষের অনুপ্রবেশ ঘটে থাকে তাছাড়াও পরিবারের মধ্যে পরিবার পরিকল্পনার অভাব রয়েছে যা জনসংখ্যা বৃদ্ধি ঘটিয়ে চলছে এইভাবে পয়েন্ট করে লিখে রাখলে কোনো নম্বর কাটবে না যেটা ফুল মার্কস ক্যারি করবে এমনভাবে জনসংখ্যা বৃদ্ধি নিয়ে ভাবনা চিন্তা বিষয় থেকে যায় যদিও আমরা জানি জনসংখ্যা বৃদ্ধি দেশের উন্নয়নের ক্ষেত্রে অনেকটা কার্যকারিতা বা কাজে লাগে